হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আমি শীতের সবজি কড়াইশুঁটির আলুর দম করে দেখাবো। আর আমি নতুন আলু নিয়েছি, নতুন আলুর দমটা বেশ ভালোই লাগে খেতে কড়াইশুঁটির সাথে। আমি প্রথমে আলুগুলো প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। আমি আলুর মধ্যে অল্প লবণ দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে আর গোটা ধনে নিয়েছি। এটা আমি কড়াইতে ভেজে অল্প করে পেস্ট করে নেব। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখুন কাটা চামচ দিয়ে এ করছি, পুরোপুরি ঢুকে যাচ্ছে না চামচটা। ঠিক এইভাবে সিদ্ধ করতে হবে। আমি এখানে 500 গ্রাম আলু নিয়েছি, অল্প কড়াইশুঁটি নিয়েছি, আর নিয়েছি টমেটো, ধনে পাতা আর কাঁচা লঙ্কা নিয়েছি। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। আমি তেলের উপর দিয়ে দেবো অল্প নুন আর হলুদ। এবার আমি আলুগুলো ব্রাউন করে ভেজে নেব। আমি 3 মিনিট ধরে আলুগুলো ভেজে নিলাম, আমি তুলে নিচ্ছি এবারে। আমি এবারে কড়াইতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেবো। কিছুক্ষণ পর আমি এবার টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা 1 মিনিট আমি কষে নিলাম। এবারে আমি আদা বাটা দেব। দেখুন আমি এখানে আদা বাটা আমি এইভাবে পেস্ট করে রেখে দিই টিফিন কৌটোতে, ফ্রিজের মধ্যে। এই আমি হাফ চা চামচ এখানে আমি আদাবাটা দিয়ে দেবো। হাফ টিস্পুন আমি এখানে চিনি দিয়ে দেবো। আর এবারে হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এই দুটো দিলাম যাতে কালারটা সুন্দর হয়। এই ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ করার পর আমি এতে গরম জল অল্প দিয়ে দেবো, যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, আদাটা বেশি ভাজা যাবে না। এক মিনিট মটরশুঁটিটা কষার পর আমি এবার আলুগুলো দিয়ে দেবো। দেখুন মশলাটা তাও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটা বা রসুন বাটা ইউজ করতে পারে, আমি এটা নিরামিষভাবে করলাম। 30 সেকেন্ড এটা কষার পর আমি প্রথমে যেটা ভাজা মশলা রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এবার আমি গরম জলটা দিয়ে দেব, গরম জল দিলে ভালো টেস্ট হয় তরকারিতে। পরিমাণ মতো জল দিয়ে আমি এবারে এটাকে ঢেকে রেখে দেবো। 5 মিনিটের জন্য রেখে দেবো আর গ্যাসটা স্লো করে দেবো, যাতে সব কিছু একসাথে অ্যাবজর্ব হয়, আলুর ভিতরে সব মশলা ঢুকে যায়। 5 মিনিট পর আমি ধনে পাতা কুচি আর গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আরও 1 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। 1 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। তোমার প্রায় হয়ে এসছে। আমি এবারে হাফ টিস্পুন ঘি, অল্প গরম মশলাগুলো আমি ঘরে বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আমি 10 সেকেন্ড পর তরকাটা নামিয়ে নিচ্ছি। দেখুন আমি বাটিতে ঢেলে নিয়েছি,
দেখতে ঠিক এরকম হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। আপনারা চাইলে এভাবে বানাতে পারেন, ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর আমি কড়াইশুঁটির কচুরিও নিয়ে আসবো এবারে, ঠিক আছে।